डिग्री चेंज कारण प्रथम क्योंकि तीनटे नियम भित्ति डिग्री गो चेज कर प्रथम आगे आईडेंटिफाई करते हैं वाक्यटार मध्य एडजेक्टिव वार्ड टाइम एडजेक्टिव वार्ड टाइम आईडेंटिफाई करारे तपर हाँ ट्रांसफॉर्मेशन करते हैं टोटाली द डिग्री चेंज रूल्स आर बिलोंगिंग एज द काइंड्स ऑफ फाइव पाठे ख्याल टॉलेस्ट गर्ल Sonali is the tallest girl in the class. Sonali is the tallest girl in the class. এটা কিসে আছে? এটা superlative ফর্মে আছে। ধরাটা আমি এটাকে আমি comparative করব এবং এটাকে আমি positive ডিগ্রিতে করব। তাহলে এটাকে আমরা প্রথমে কিছু কি করছি comparative and positive. comparative and positive তাহলে comparative and positive যদি করি তাহলে কি comparative আমরা প্রথমে করব comparative এর স্ট্রাকচারটা কি আছে সোনালী বলো comparative এর স্ট্রাকচার কি আছে সাবজেক্ট আছে এন্ড দ্যাট সাবজেক্ট আছে সাবজেক্ট অথবা ইজ আর তাই তো সাবজেক্ট অথবা ইজ অথবা এম অথবা এখানে সাবজেক্ট কি আছে সোনালী তাই তো তাহলে সাবজেক্ট এখানে আমি সোনালী লিখছি তারপর কি বলেছে ইজ অথবা এম অথবা আর অথবা ওয়াজ অথবা এর স্ল্যাশ দিয়ে ভাগ তাই তো এখানে কি আছে ইজ আছে তাহলে আমি এখানে ইজটাই লিখব তারপর কি বলেছে তাহলে চাকরি দা প্লাস দিয়ে দা প্লাস দিয়ে দা আছে ভাগ আছে কি বলো সে ভাগ আছে ইজের পরে ভাগ ইজের পর তো ভাগ তো থাকবে না কিন্তু প্লাস কম্পারেটিভ ফর্ম আছে সোনালী ইজ নিয়ম পালন করো সব সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ইজ এর নাম তো আর প্লাস কম্পারেটিভ ফর্ম তাই তো কম্পারেটিভ ফর্ম কি আছে ডিগ্রি ওয়ার্ড কোনটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং কোনটা মধ্যে এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড তাই তো এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটার আমাকে কি করতে হবে যদি কম্পারেটিভ ডিগ্রি করছি কম্পারেটিভ ফর্মে ট্রান্সফার তাহলে কি হলো সাবজেক্ট প্লাস ইজ অথবা এম অথবা আর তারপর কি আছে ডিগ্রি ওয়ার্ড ডিগ্রি ওয়ার্ড আছে টলার ডিগ্রি ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা টলেস থেকে কি হবে টলার হয়ে যাবে তাহলে টলার হলো তারপর কি আছে দ্যান আছে দ্যান আছে তারপর আমরা দ্যান যোগ করলাম তারপর কি আছে দ্যান আছে তো দ্যান প্লাস কি এক্সটেনশন তাহলে সোনালি রাইট দ্যান এনি আদার গার্ল দ্যান এনি আদার গার্ল ঠিক আছে ইন দ্য ক্লাস তাহলে সোনালি ইজ টলার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস সোনালি হচ্ছে অধিকতর লম্বা দ্যান এনি আদার গার্ল
অন্য যে কোনো বালিকার চেয়ে ইন দা ক্লাস শ্রেণীকক্ষের মধ্যে, এটা কিন্তু শ্রেণীকক্ষের মধ্যেই আবদ্ধ। তাহলে আমরা প্রথম দিন আরেকবার দেখবো, এখানে দেখো সাবজেক্ট বসেছে সোনালি, তারপর কি ইজ, ইজ আম ভাগ পর্বে যে কোনো একটা বসবে, তারপর কি ডিগ্রি ওয়ার্ডটা টলেস থেকে ব্যাকে যাওয়া টলার, তারপর কি দ্যান, অ্যানি আদার, তারপর কি গার্ল ইন দা ক্লাস, এক্সটেনশন কোনটাকে আমরা বলছি, এই গার্ল থেকে ইন দা ক্লাস এইটা এক্সটেনশন। কিন্তু ওখানে রুলসে দ্যান অ্যানি আদার থাকার কথা অবশ্যই থাকবে। তাহলে এটা হলো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। এরপর যেটা আমরা আলোচনা করব কম্পারেটিভ থেকে পজিটিভ, মানে আমি প্রথম থেকেই ভেবে আসবো সুপারলেটিভ থেকে পজিটিভে করছিলেন একই ব্যাপার। কারণ সুপারলেটিভ থেকে যদি আমি পজিটিভে করি, পজিটিভের রুলসে কি বলা আছে, তাহলে আমি প্রথমে বলে দিচ্ছি, দেখো এখানে শুরুতে নো আদার দিয়ে শুরু হবে, নো আদার গার্ল, তাই তো, নো আদার গার্ল মানে যে অবজেক্ট আছে গার্ল। তাহলে আমি এই অবজেক্টটাকে নিয়ে আসছি, এই অবজেক্টটাকে নিয়ে আসছি, নো আদার গার্ল ইন দা ক্লাস আমরা লিখতে পারি, অথবা ইন দা ক্লাসটাকে লাস্টেও দিতে পারি। তাহলে নো আদার গার্ল, তারপর কিছু উল্টে বলা আছে, তাহলে নো আদার গার্ল ইজ, ঠিক আছে, তারপর কি ভার্ব এখানে নেই, ভার্ব বসবে না, কি আছে টল টল। তাহলে এখানে আমাকে স্ট্রাকচার ওখানে বলা আছে যখন সুপারলেটিভ থেকে পজিটিভে করব তখন আমাকে নো আদার যুক্ত অবজেক্ট যুক্ত ইজ, তারপর কি সো অথবা অ্যাজ, এখানে অ্যাজ যুক্ত হবে অ্যাজ, তারপর কি ডিগ্রি ওয়ার্ড টল, তারপর কি অ্যাজ, ঠিক আছে। আর লাস্ট কি বলতে হচ্ছে এক্সটেনশন, তাহলে আমরা এখানে কমপ্লিট করলাম কি এক একটাকে একটা, কিন্তু এখানে আমরা কিভাবে চেঞ্জ হয় কমপ্লিট করলাম, ও আচ্ছা আচ্ছা, নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ সোনালি ইন দা ক্লাস, মানে মিনিংটা হচ্ছে কি নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ সোনালি ইন দা ক্লাস, কোনো বালিকায় সোনালির মতো ক্লাসে অতটা লম্ব না, এই অংশটা হচ্ছে পজিটিভ। তারপর কি দুইয়ের রুলসে আমরা যাবো, দু নম্বর রুলসটাকে আমরা কল করবো, তাহলে আমরা এক নম্বর রুলসে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ দেখলাম, কম্পারেটিভ থেকে পজিটিভ দেখলাম। আবার একই রকম ভাবে আমরা এটাকে যদি এই পজিটিভ থেকে সুপারলেটিভে করতে চাই, ধরো এই বাক্যটাকে আমরা বুঝে দিলাম, আমি পুরোটাকে রিমুভ করলাম আর একটু পার্টি দেখলাম, নাহলে আমার অসুবিধা হবে, টোটালটাকে আমি ব্রেক আপ করলাম এখানটাকে, কারণ উল্টো দিক থেকে আমি করে আসবো বোঝানোর সুবিধা। ওই বাক্যটাকে আমি দেখো লিখছি আবার রিপিট করে, দু নম্বর বাক্যতে লিখছে কি নো আদার, তাই তো, নো আদার গার্ল, নো আদার গার্ল, ঠিক আছে, নো আদার গার্ল ইজ অ্যাজ গ্রেট, লিখছে একটা নতুন বাক্য লিখছি গ্রেট, ঠিক আছে, নো আদার গার্ল ইজ অ্যাজ গ্রেট অ্যাজ, ধরো আমি সোনা লিখে দিলাম আবার এখানে ইন দা ক্লাস, ইন দা ক্লাস, ঠিক আছে, এটা কিসে আছে পজিটিভ ডিগ্রিতে আছে, আছে কি স্যার পজিটিভ, পজিটিভ ডিগ্রিতে আছে, ধরো এটা আমাকে করতে হবে কি সুপারলেটিভ ডিগ্রিতে। এবারে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা করছি, দেখো সুপারলেটিভ ফর্মে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে করছি, বা করে গেলাম বা করে ট্রান্সফার করছি,
তাহলে ট্রান্সফার করলে নিয়মে কি বলা আছে এখানে সাবজেক্ট সরি সাবজেক্ট কি আছে এখানে সোনালি এখানে সাবজেক্ট আছে তাই তো তাহলে আমি সোনালি এখানে সাবজেক্ট দিয়ে দিলাম তারপর কি বলা আছে ই অথবা এম অথবা আর অথবা ওয়ার অথবা ওয়ার অথবা ফার তাই তো তাহলে এখানে আমরা সোনালি যেহেতু এখানে ইজ আছে এখানে ব্যবহার করা আমি তাহলে ইজ ব্যবহার করছি প্রেজেন্ট টেন্সে রাখছি তারপর কি তারপর দা তারপর ডিগ্রি ওয়ার্ড ডিগ্রি ওয়ার্ড কোনটা আছে গ্রেট মোর তাহলে ডিগ্রি ওয়ার্ড মানে আমরা জানি এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড তাহলে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটাকে গ্রেট থেকে গ্রেটেস্ট হচ্ছে গ্রেট গ্রেটার গ্রেটেস্ট তাহলে এটা সুপারলেটিভ ফর্ম গ্রেটেস্ট তাহলে সোনালি ইজ দা গ্রেটেস্ট তারপর কি বলা আছে তারপর এক্সটেনশন আছে এক্সটেনশন কিছুই নেই ইন দা ক্লাস পড়ে হয়ে যায় কিছুই নেই কিন্তু ইন দা ক্লাস একই রকম ভাবে বলা যাচ্ছে আবার কম্পারেটিভ তুমি যদি করো এই বাক্যটাকে একই রকম ভাবে আসবে ঠিক আছে তাহলে এটা আমরা একের দাগের একের পয়েন্টটা প্রত্যেকের ক্লিয়ার হলো কিনা দেখো তারপর আমি একের দাগের দুইয়ের রুলসে যাবো এক্সাম্পল সব সারাজ ওখানে দুইয়ের দাগের একেরটা দেখো এখানে দুইয়ের দাগের একেরটা নিয়মে কি বলা আছে সাবজেক্ট তাই তো সাবজেক্ট যদি আমরা ইট দিলাম তারপর কি আছে ইজ অথবা এম অথবা ওয়াজ আর ইট ওয়াজ ই দিলাম এখানে এখানে আমি কন্টিনিউয়াস যে কন্টিনিউয়াস এর নিয়মে দেখাই পাস কন্টিনিউয়াস তারপর কি বলেছে ভার্ব ভার্ব তো একই ইজ আমার ওয়াজ আর অথবা ভার্ব মানে একই কাজ এখানে যেহেতু মেন ভার্ব নেই যেহেতু ওয়াজ রা এখানে মেন ভার্বের মতো কাজ করছে তারপর কি আছে প্লাস দা তাহলে দা দিলাম যে একটা ডিগ্রি ওয়ার্ড তাই তো প্রেটিয়েস্ট আমি ধরো দিলাম প্রেটিয়েস্ট প্রেটিয়েস্ট তারপর কি বলেছে অপেনি তাহলে আমি অপেনি দিলাম অপেনি দিলাম প্লাস অবজেক্ট অবজেক্ট তো আমি উড দিয়ে দিলাম উড কাট ঠিক আছে তাহলে আমি কিনে নিলাম এখানে দেখো ইট ওয়াজ দ্য প্রেটিয়েস্ট অফ এনি উড এটা ছিল প্রেটিয়েস্ট মানে সবথেকে সুন্দরতম অফ এনি উড যে কোনো কাঠের চেয়ে ঠিক আছে তাহলে এখানে এই পক্ষে সাবজেক্ট কি আছে এখানে ইট ওয়াজটা আছে এখানে এখানে বি ভার্ব কিন্তু এই বাক্যের মধ্যে কোনো মেন ভার্ব নেই যেহেতু এই ওয়াজটাই মেন ভার্বের মতো কাজ করছে ঠিক আছে ডিগ্রি ওয়ার্ড কোনটা আছে দ্য প্রেটিয়েস্ট প্রেটি প্রেটিয়ার প্রেটিয়াস এই যেমন এটা আমরা করি পিআই ডিটি ওয়াই প্রেটি থেকে নাউট দিয়ে ওপেন প্রেটিয়াস প্রেটিয়ার আবার প্রেটিয়াস পিআই ডিটি আই টি এস প্রেটিয়াস তাহলে প্রেটি প্রেটিয়ার প্রেটিয়াস তাহলে এটা হচ্ছে কি ডিগ্রি ওয়ার্ড এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড অ্যাডজেক্টিভ এটা কি সুপারলেটিভ ঠিক আছে সুপারলেটিভ এটা আমরা জানি কম্পারেটিভ কম্পারেটিভ একদিন ক্লিয়ার হয়ে যাবে টাইম পেলে তারপর কি পজিটিভ ডিগ্রি এটা পজিটিভ এরপর তুমি কি করতে চাইছো সুপারলেটিভ থেকে পজিটিভ করতে চাইছো না সুপারলেটিভ থেকে তুমি কম্পারেটিভ করতে চাইছো যদি কম্পারেটিভ করো তাহলে কম্পারেটিভ এর রুলস এটা ধরো এই বাক্যটাকে কম্পারেটিভ করছি ধরো এই বাক্যটাকে আমি কম্পারেটিভ করছি এটাকে ধরো এই অংশটা বুঝে নিই কম্পারেটিভ করছি কম্পারেটিভ কম্পারেটিভ এর নিয়মটা বলো তো একবার দেখো এখানে সাবজেক্ট প্লাস ইজ অ্যাম আর প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস দিয়ে ভার তারপর ভার প্লাস কম্পারেটিভ ফর্ম তাই তো কম্পারেটিভ কম্পারেটিভ ফর্ম তারপর কি আছে কি দ্যান অ্যানি আদার
ক্লাস অবজেক্ট দেখো এই অংশটা তোমরা নিজেরাই করতে পারবে নিজেরা তাহলে কিভাবে করবে লাগে প্রথমে বলেছে সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট কে ছিল ইট আমি আইডেন্টিফাই করেই রেখেছি আগে তাহলে ইট ইট লিখলাম তারপর বলছে ইজ অ্যাম আর ওয়াজ হয় তাহলে এখানে ওয়াজ ব্যবহার করা আছে তাহলে ওয়াজ লিখব আমি তারপর কি আছে প্লাস কম্পারেটিভ ফর্ম তাহলে পেটিআর হবে পি আর ই টি আই ই আর পেটিআর হলো তারপর কি দেন এনি আদার চোখ কান বুঝে বসিয়ে দাও দেন এনি আদার তারপর কি বলেছে প্লাস অবজেক্ট অবজেক্ট কোনটা আছে তাহলে অবজেক্ট আছে এখানে দেন এনি তাহলে আমরা এখানে ক্লিক করে দেখাবো দেখো ইট ওয়াজ প্রেটিয়া দেন এনি আদার ঠিক আছে এনি আদার এটা উটটা অবজেক্ট শুধুমাত্র এখানে উটটা অবজেক্ট ঠিক আছে উট অবজেক্ট তাহলে উট ঠিক আছে যেহেতু দেন এনিটা লিখেছি আমি তাহলে কি আদার এনি আদার উট সে আছে তাহলে এখানে এনি ছিল এনিটা মাইনাস হয়ে যাবে ডবল দেন বসবে না এখানে তাহলে অবজেক্ট হিসেবে পড়ে রয়েছে উট তাহলে উটটা আমি লিখে দিচ্ছি তাহলে এখানে কি হলো ইট ওয়াজ প্রেটিয়া দেন এনি আদার এটা ছিল অধিকতম অধিকতর সুশ্রী বা অধিকতম সুশ্রী দ্যান এনি আদার উড যে কোনো অন্য বনভূমির চেয়ে আমরা এটা তো আমরা জানি যে দুয়ের মধ্যে যদি তুলনা বজায় থাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বলি দুয়ের মধ্যে যদি আমরা সাদৃশ্যতা খুঁজে পাই তাকে পজিটিভ ডিগ্রি বলি আর সমাস্তরটা যখন তুলনা করা হয় কোনো জিনিসের তখন আমরা সেটাকে সুপারিশ করি তাহলে এখানে আমরা দুইয়ের মধ্যে তুলনা দেখিয়ে দিলাম এর পরে তাহলে আমরা কম্পারেটিভ থেকে ধরো এই বাক্যটা দিয়ে আছে তোমাকে করতে বলছে সুপারলেটি তখন হচ্ছে একই সাবজেক্ট প্লাস ইজ অ্যাম আর প্লাস দ্য প্লাস সুপারলেটি ফর্ম প্লাস অফ এনি প্লাস অবজেক্ট বুঝলো কি তাহলে এটা আমরা আর সুপারলেটিভটা লিখছি না ঠিক আছে তাহলে আমরা কম্পারেটিভ ভায়া হয়ে সুপারলেটিভ বুঝলাম এরপর আমরা করবো এটাকে পজিটিভ এবারে পজিটিভের রুলসটা বল এই অংশটাকে আমরা পজিটিভ পজিটিভ এখানে চোখ কান বুঝে ওয়াজ বসে যাবে যেহেতু ওয়াজ দিয়ে করা আছে বাক্যটা আর এখানে যদি ইজ দিয়ে করা থাকতো তাহলে ইজ দিয়ে করতাম এখানে বিভাগটা কি আছে দেখবে কম্পারেটিভে বা সুপারলেটিভে কি বিভাগটা আছে দেখবে সেই সেই টেন্সেরই বিভাগ ব্যবহার করবো আমি যখন ইজ আমার ছেড়ে ওয়াজ আমি ঢুকে যাবো বা ওয়াজ আর ছেড়ে দিয়ে ইজ আমার ঢুকে যাবো তাহলে কিন্তু কেটে যাবে কারণ টেন্স ক্যান বি ক্যান নট বি চেঞ্জ মানে উই ক্যান নট বি চেঞ্জ অ্যাবাউট ইন মাই ওন ওপিনিয়ন হুইচ টেন্স দ্যাট বি ইউজ ইন দ্য কম্পারেটিভ ইন দ্য সুপারলেটিভ ইন দ্য পজিটিভ দ্যাট ক্যান বি ইউজ টু আস নো আদার উড ওয়াজ নো আদার উড ওয়াজ তারপর কি আছে সো অথবা এখানে আমরা অ্যাজ ই ব্যবহার করবো তারপর কি পজিটিভ ফর্ম প্রেটি আছে প্রেটি তারপর কি আছে অ্যাজ সাবজেক্ট আছে ইট তবে এটাকে আমরা এখানে ছোটাও ব্যবহার করতে পারি এখানে ছোটাও ব্যবহার করা যাবে কেন বলছি মিনিটটা দেখো নো আদার উড অন্য কোনো কার ওয়াজ সো প্রেটি এতটা সুন্দর নয় অ্যাজ ইট এটা
এতটা সুন্দর না, মানে এখানে ছোটাই দেখবে, ছোটা লিখবে দেখতে ভালো লাগছে, এস দিয়েও করা যাবে কাটবে না, কিন্তু ছোটা করলে দেখো বাক্যটার অর্থটা একটা রোমান্টিকতা গ্রহণ করছে। তাহলে ভালো স্ট্রাকচারে, তাহলে এটা দুই হাজার টাকার এক গেল, তাই তো? এরপর কি আছে? এরপর আমরা যেটা আলোচনা করবো তিনের দাগের এক, তিনের দাগের একের রুলস টা বলবো। তিনের দাগের একের রুলস ক্যামেরাম্যান একটু সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ আর ইজ এম আর প্লাস ওয়াজ আর প্লাস ভার্ব ভার্ব প্লাস এ স্ল্যাশ ভার্ব ভার্ব প্লাস দা প্লাস দা প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস অফ অল প্লাস অফ অল অফ অল প্লাস অবজেক্ট প্লুরাল ফর্ম অফ অল প্লাস অবজেক্ট অবজেক্ট এটা মানে প্লুরাল ফর্ম আছে প্লাস টু দিয়ে এই নিয়মটা আমরা লিখলাম কিসের? সুপারলেটিভের তিন নম্বর রুলস, তাই তো? সুপারলেটিভের তিন নম্বর রুলস এটা আমরা লিখলাম, সুপারলেটিভের তিন নম্বর রুলস। এবার আমরা একটা বাক্য লিখছি সুপারলেটিভে, দেখো এক্সাম্পল, এক্সাম্পল স্বরূপে একটা বাক্য লিখছি। যদি আমি বলি সচিন তেন্ডুলকর, ঠিক আছে, সচিন তেন্ডুলকর, নাহলে তেন্ডুলকরটা লিখছি না, আর নাহলে লিখবে লিখে না, মনে খবর রেখে লাভ নেই। তেন্ডুলকর, সচিন তেন্ডুলকর সাবজেক্ট লিখলাম ইজ এম আর ওয়াজ ওয়্যার। এখন আর যেহেতু উনি ক্রিকেট খেলেন না, সেহেতু আমি এখানে ওয়াজ লিখলাম, ঠিক আছে। তারপর কি প্লাস দা, দা লিখলাম, সচিন তেন্ডুলকর ওয়াজ দা সুপারলেটিভ। সুপারলেটিভ বলতে এখানে সুপারলেটিভ ফর্ম লিখব গ্রেটেস্ট, ঠিক আছে, গ্রেটেস্ট গ্রেটেস্ট, অথবা আমরা যদি লিখি এর সঙ্গে একটু স্ল্যাশ দিয়ে অন্যরকম ভাবে বেস্ট ক্রিকেটার্স, বেস্ট ক্রিকেটার্স, ক্রিকেটার্স বেস্ট ক্রিকেটার্স, তাহলে সচিন তেন্ডুলকর ওয়াজ দ্য গ্রেটেস্ট অথবা বেস্ট ক্রিকেটার্স অফ অল, অফ অল, এই যে অফ অল অবজেক্ট কি বলছে? অফ অল ক্রিকেটার্স, যেহেতু এখানে আমি ক্রিকেটার্স লিখেছি, আর আমরা প্রত্যেকেই জানি, এভরিবডি উই নো সচিন তেন্ডুলকর ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড, ক্রিকেট জগতের সবথেকে সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। তাহলে যেহেতু সে একজন ক্রিকেটার, আপনারা ক্রিকেটারকে ক্রিকেটারের সঙ্গে তুলনা করবো, ক্রিকেটারকে তো আর আমি ক্রিকেটারকে তার কোনো মেডাল হিসাবে তুলনা করবো না, তাহলে এখানে ক্রিকেটার মানে ক্রিকেটারের সঙ্গে তুলনা, তাহলে অফ অফ অল, এই যে প্লাস অফ অল অবজেক্ট, অবজেক্ট কে আছে? ক্রিকেটার্স বেস্ট ক্রিকেটার করতে হবে, অফ অল ক্রিকেটার্স, ক্রিকেটার্স। এরপর আমরা যদি আমাদের মন যায় ইন ইন্ডিয়া বা ইন দ্য ওয়ার্ল্ডও দিয়ে দিতে পারি, ঠিক আছে। বাক্যটা এক্সাম্পল সুপারলেটিভে কি লিখলাম? সচিন তেন্ডুলকর ওয়াজ দ্য বেস্ট ক্রিকেটার, ক্রিকেটার অফ অল ক্রিকেটার্স ইন ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষের মধ্যে সচিন তেন্ডুলকর ছিল সবথেকে ভালো ক্রিকেটার, অফ অল ক্রিকেটার, সমস্ত ক্রিকেটারদের চেয়ে বা সমস্ত ক্রিকেটারদের থেকে, এখানে থেকে বলবো ভালো হবে, কারণ অপ আছে যেহেতু, ইন ইন্ডিয়া ভারতবর্ষ। এরপর
আমরা এটা ছিল কিসে এটা ছিল সুপারলেটিভে এটা ছিল কিসে সুপারলেটিভে সুপারলেটিভে এটাকে আমরা কি করব কম্পারেটিভে করব কম্পারেটিভে করব কম্পারেটিভে যেটা করব কম্পারেটিভটা কি নিয়মে কি বলা আছে সাবজেক্ট প্লাস ग्रामर वन वायर हां तो सब्जेक्ट क्या चाहिए सचिन तेंदुलकर तो हमारा लिखी सचिन तेंदुलकर तेंदुलकर वाज আছে যেহেতু এখানে বিভাগ এই বিভাগকে আমরা লিখব এখানে তাহলে এখানে ওয়াজটা লিখলাম তাহলে সচিন তেন্ডুলকর ওয়াজ দ্য গ্রেটেস্ট অথবা বেস্ট আছে তাহলে আমরা লিখব ग्रेटर कंपेयर्ड व्हाट अथवा बेटर बेटर তারপর অনুসারে কি বলা হয়েছে দ্যান কম্পেটিবল দ্যানটা কম্পালসরি দ্যান অল আদার দ্যান অল আদার অল আদার দ্যান অল আদার অল আদার তারপর কি পুরাণ তো হলো পুরাণটা কি আছে দেন অল আদার ক্রিকেটারস হলো তাই তো তাহলে পুরাণ কোন আছে ক্রিকেটার ক্রিকেটার ইন ইন্ডিয়া তাহলে কি অ্যানসারটা কি হবে দেখো কম্পারেটিভে তাহলে সুপারলেটিভ ছিল সচিন তেন্ডুলকর ওয়াজ দা গ্রেটেস্ট অথবা বেস্ট ক্রিকেটার অফ ক্রিকেটারটা কি জায়গা সিঙ্গুলার কারণ এটা সচিন তেন্ডুলকারকে বোঝাচ্ছে তারপর অফ অফ ক্রিকেটার মানে সচিন তেন্ডুলকারকে সমস্ত ক্রিকেটারদের সঙ্গে তুলনা করছে তার মানে কি একজনের একজন ব্যক্তিকে বা একটা কোনো জিনিসকে যখন সবের সঙ্গে তুলনা করা হয় তখন তাকে আমরা সুপারলেটিভ বলি কারণ আমরা সূত্রে মিলছে তারপর কি ইন ইন্ডিয়া ভারতবর্ষ কম্পারেটিভ কি সচিন তেন্ডুলকর ওয়াজ ग्रेटर अथवा बेटर ठीक है सचिन तेंदुलकर छिलेन अधिकतर महानतम अथवा अधिकतर भलो दैन अल अदार क्रिकेटर जेको क्रिकेटर इन इंडिया भारतवर्षा सुपारलेटिव क्रिकेट आंसर कर लम्पर एरपर जो वाक्य पजिटिव डिग्री रूपान्तरित करी तरह नियम आ এটা আমরা সুপারলেটিভ একটা ধরন দেখেছি কি দেখাই কি রে একটা বস অপল ছিল না এটা তো দেখালাম কম্পারেটিভে করছিলেন কম্পারেটিভে কি আছে কম্পারেটিভে এটা তিন নম্বর নিয়ম তো আচ্ছা ওখানে নিয়ম গঠন কি বলা আছে সাবজেক্ট আচ্ছা সাবজেক্ট এখানে আমরা সচিন তেন্ডুলকর লিখলাম সচিন তেন্ডুলকর তারপর কি বলা দেখবি এমই তার ওয়াজ তাহলে মানে প্রথম আগের বাক্যটা দেখে লিখেছিলাম ওয়াজ করে ওয়াজ তাহলে ওয়াজ লিখলাম তারপর কি মানে কম্পারেটিভ বেস্ট কম্পারেটিভ ফর্মটা কি ছিল তো বেস্ট সে বেস্ট ছিল বেস্ট ছিল গ্রেটার অথবা বেটারটা বললাম মনে হচ্ছে স্যার ওটা আপনি উপরে করতে কে এটা দিয়ে চার্জ করতে হ্যাঁ বেটার বললাম তারপর কি বলা আছে নিয়মে ক্রিকেটার দিয়ে শুরু করতে হবে সচিন তেন্ডুলকর ওয়াজ গ্রেটার বা বেটার ক্রিকেটার তাই তো ক্রিকেটার তারপর দেন দেন অল আদার দেন অল আদার কি করব ক্রিকেটার ক্রিকেটার ইন ইন্ডিয়া এবারে এখানে একটা বিষয় আছে দেখো আমি কেন এখানটায় দেন এনি আদার না করে অল আদার করলাম পরিষ্কার তো এখানে দেয়া রয়েছে অল তাই তো অপল তো দেয়া রয়েছে তাহলে যেখানে অপল থাকবে তখন আমাকে এই দেন এনি আদার ছিল এন্ড অল আদার এর নিয়মে করব বোঝা গেল বোঝা গেল দেখো এটা ভাববার কিছু নাই ভাববার খোঁজার কিছু কারণ নাই এই যে অপল ছিল অপল থেকে মায়া হয়ে এখানে চলে আসে দেখো
আজকে তিনটে নিয়ম আমরা কমপ্লিট করলাম, পরের দিন দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা।